সুমনদা, তোমার কাছে কোনো মানে সেরকম অভিজ্ঞতাপূর্ণ রাত্রে এসছো, এরকম ভয়ের কিছু থাকলে একটু বলো না। আমাদের এখানে একটা মামা ছিল, হ্যাঁ, ভূতে ধরেছে, ভূতকে ও জড়িয়ে ধরেছে, ভূত পালাতে বাধ্য হয়েছে। ডুমুর খাওয়া খুব স্বাস্থ্যের পক্ষে উপকার। তো আজকে একদম গ্রামের মধ্যে এসেছি, গ্রামের মধ্যে দেখো খাবার জিনিসের কোনো অভাব নেই। আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর সেই সঙ্গে একটা টমেটো আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এবার টমেটো আর পেঁয়াজটাকে আমি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, আর আলুটাকে আমি ভেজে নিচ্ছি। তো মিক্সিতে আমি সবকিছু দিয়ে নিচ্ছি। প্রথমে টমেটো দিলাম, তারপরে লঙ্কাগুলো দিলাম, আর তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে একটা গ্রাইন্ড করে নেব, আধ ভাঙা করে এটাকে গ্রাইন্ড করে নিলাম, পুরোপুরি একদম মিহি করে বাটলাম না। এবার চলুন এটাকে দিয়ে ডুমুরটাকে ম্যারিনেট করতে বসাই। তো এখানে আমরা ডুমুরটাকে নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে, খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এবার তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন আর একটু হলুদ, আর সেই সঙ্গে আমি মিশিয়ে দেব এবার আমার গ্রাইন্ড করা মশলাটা। এবার মশলাটাকে মোটামুটি দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে মাখিয়ে নেব। এবার এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এটাতে আমরা রসুন দেব না, রসুনটাকে আমরা একদমই ছেড়ে দিচ্ছি, কারণ একটা ডুমুরের সুন্দর একটা টেস্ট থাকে সেটা, রসুন রসুন হয়ে গেলে মাংস মাংস লাগবে সেই জন্য। তো এবার এটাকে খুব সুন্দর করে মেখে আমি আধ ঘন্টা ছেড়ে দিচ্ছি। বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো এটা বাড়িতেই করা। এবার এটাকে আর একবার মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে যাচ্ছি। আর সেই সঙ্গে এর জন্য দরকার একটা খুব স্পেশাল মশলা, যেটাকে আমরা ভাজা মশলা বলবো, সেই মশলাটাকে এবার রেডি করি। চলুন তাহলে মশলাটার দিকে। আমি এখানে ভাজা মশলার জন্য যা যা রেডি করেছি, একটু দারচিনি, এলাচ, একটা শুকনো লঙ্কা, একটু জৈত্রী, সেই সঙ্গে জিরে, একটা তেজপাতা, একটু এলাচ আর একটু রাঁধুনি। এই সমস্ত উপকরণটাকে এবার সুন্দর করে তেলে ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নিয়ে এটাকে তুলবো, যখন ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন এটাকে নামিয়ে নেব। ভাজা মশলাটাকে নামিয়ে নিয়েছি, এবার কড়াইতে আবার নতুন করে তেল দিয়ে নেব। তেল দেওয়া হয়ে গেছে, এবার আমরা ছেড়ে দেব আলুগুলো। আলুটাকে প্রথমে একটু খুব সুন্দর করে ভেজে নেব। সেই সঙ্গে আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আধ ঘন্টা পর ডুমুরগুলোকে বার করে নিয়ে এসেছি, দেখুন কত সুন্দর লাগছে ম্যারিনেট হওয়ার পরে কালার। তেল গরম হয়ে গেছে, তেলে অল্প দুটো জিরে ছেড়ে দেব। এবার কড়াইতে ডুমুরটা ছেড়ে দিচ্ছি। পুরিয়ে নিচ্ছে নারকেলটা, আমরা একটু শেষের দিকে নারকেলের দুধ দেব এর মধ্যে, সেজন্য মা কুরিয়ে নিচ্ছে নারকেলটা। তো কোরানো শেষে এটা থেকে দুধ বার করে নেব। এবার মিক্সার গ্রাইন্ডারে যেটুকু মশলা ছিল সেটা ধোয়া জলটা এবার আমরা অ্যাড করব এর সঙ্গে, তাহলে
আরো কথাটা খুব সুন্দর হবে। এবার সাথে থাকা আলুগুলোকেও আমরা যোগ করে দিচ্ছি। আলুগুলোকে যোগ করে নিলাম। এবার খুব সুন্দর করে একটু এটাকে কষিয়ে নেব। আর সেই সঙ্গে আমরা এবার নারকেলের দুধটাকে রেডি করব। মিক্সিতে দিয়ে দিচ্ছি নারকেলগুলো, একটু গ্রাইন্ড করে নেব। নারকেলটা গ্রাইন্ড করে নিলাম। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব একটু গরম জল। দিয়েছিলাম একটু গরম জল, আর একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। এবার কষানোটা একদম সম্পূর্ণ হয়ে গেছে, চারপাশ থেকে তেল ছাড়ছে। এবার নারকেলের দুধটা এর মধ্যে ঢেলে দেব। প্রথমে একটু ছেঁকে নিচ্ছি। দেখুন কি সুন্দর দুধ বেরিয়েছে। এবার একটু 5-10 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপরে এটাকে ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। পুরো রান্নাটা হয়ে গেছে। দুপুরের রোদ রান্নার উপরে এসে পড়ছে, আরো ভালো লাগছে দেখতে কালারটা। তো যাই হোক, আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আলুগুলো পুরো ভেঙে যাচ্ছে, আর সেই সঙ্গে ডুমুরগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, এর মধ্যে ভাজা মশলা অ্যাড করব। ভাজা মশলাটা ভাজা করাই ছিল, এবার এটাকে একটু ম্যাশ করে নেব শিলে। এটা পুরো ম্যাশ করা হয়ে গেছে, এবার এটাকে দিয়ে দেবো তরকারির মধ্যে। তো এখানে ভাজা মশলাটা অ্যাড করে দিচ্ছি। এই যে ভাজা মশলাটা অ্যাড করে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি, ব্যাস। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এবার ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। দেখুন জঙ্গলে রান্নার ডুমুর যেমন স্বাস্থ্যকর আর তেমন সুন্দর। এটা কিন্তু যে কোনো পাঁঠার মাংসকেও হার মানায়। তো অবশ্যই ট্রাই করবেন একবার এই ডুমুরটা, আর দেখবেন যে এরকম যদি শাকসবজি খান তাহলে আপনার শরীরের উন্নতি তো হবেই, উপরন্তু অনেক রকম রোগ থেকে কিন্তু আপনারা বাঁচবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন। তো এই ছিল আজকে আমার ডুমুরের রেসিপি। যার যার ভালো লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে, আর আপনারা ঘরে ট্রাই করলেন কিনা সেটাও অবশ্যই জানাবেন। তো আজকের জন্য চলে যাচ্ছি, আবার চলে আসবো আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে। তো টাটা।